নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দু হাজার তেইশ জীবন বদলে দিতে চলেছে এই দুইটি গ্রহ রাহু এবং শনি যে কটি রাশি টাকার গতিতে বসতে চলেছে সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা অর্থাৎ খুব এই আলোচনাটা আপনারা হালকাভাবে নেবেন না যারা দেখছেন প্রতিদিন এই চ্যানেলটি অবশ্যই বিশেষ ইম্পর্টেন্ট এই আলোচনা আমি আবারও বলবো শেয়ার করুন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কারণ আপনাদের একটি শেয়ার অনেক মানুষের কিন্তু যে কোনো বিষয় যারা অজানা আছে সেটা কিন্তু জানতে পারবে দেখুন আজ থেকে বিয়াল্লিশ দিন পর ওই জন্য বারবার বলছি কথাটা একটু ভালো করে শুনুন আজ থেকে বিয়াল্লিশ দিন পর শনি রাশি পরিবর্তন করছে শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে দেখুন শনির সাড়ে সাতি অথবা শনির ঢাইয়া শনির সাড়ে সাতিতে আমি প্রচুর মানুষকে দেখেছি কোটি কোটি আরো প্রতিবন্ধ কিন্তু হয়েছে প্রচুর মানুষ আবার এই শনির সাড়ে সাতি অথবা ঢাইয়াতে মানুষের অনেক মানুষের কিন্তু দারিদ্রতা দুঃখ ঋণ সমস্ত কিছু কিন্তু এসছে অর্থাৎ সাড়ে সাতই মানেই যে আপনার খারাপ হবে এমন নয় আর সাড়ে সাতই মানেই যে আপনার খুবই ভালো হবে এটাও নয় কারণ এটা শনির প্লেসমেন্টের উপরে আপনার কিন্তু নির্ভর করবে সাড়ে সাতিতে আপনি কেমন রেজাল্ট পাবেন এবং শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ এবং কর্মফলদাতা এই সাড়ে সাতই মানুষকে কিন্তু খুব উচ্চ পর্যায়ে কিন্তু নিয়ে যায় আবার এই সাড়ে রাজা থেকে কিন্তু কিন্তু পরিণত করে দেয় টোটালটা ডিপেন্ড করছে প্লেসমেন্টের উপর তো এই জন্য আজকে আমি বারবার বলছি গুরুত্বপূর্ণ এই আলোচনা অনেকে মানুষ ভাবে যে কোনো মানুষকে তাচ্ছিল্য করে এক কথায় অর্থাৎ একটা তার উপর কোনো গুরুত্ব নেই তাকে তাচ্ছিল্য করা একটা মানে ওর ওর কোনো ভ্যালুই নেই কিছু কিছু মানুষের ভাবে কিন্তু কার কখন ভাগ্য কিভাবে ঘুরে যায় কেউ কিন্তু বলতে পারে না আপনি আজকে যাকে হাস্য রসের পাত্র করছেন কি না আপনি হয়তো আগামীকাল সেটা কিন্তু হতে পারেন কারণ কাউকে উপহাস্য করবেন না কারণ এই প্রকৃতি হচ্ছে ফিডব্যাক দেয় আপনি যেমন প্রকৃতিকে দিবেন কি না আপনি যদি ভালোটা দেন আপনি ঠিক প্রকৃতি থেকে ভালো রিটার্ন পাবেন আমি এটা বারবার বলি আপনি যেমন দিবেন তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন অনেকে বলে যে আমি তো স্যার ভালো করছি আমার কেন হচ্ছে না এটাও অনেক মানুষের প্রশ্ন থাকে প্রচুর যারা দেখাচ্ছেন দেখুন আপনি ভালো করছেন নিশ্চয়ই আপনিও ভালো রেজাল্ট পাবেন একটু অপেক্ষা করুন একটা আছে সবুরে কিন্তু মেয়াও ফেলে তো এই জায়গাটা ধৈর্য ধরুন ধৈর্যের কিন্তু একটা পরীক্ষা কিন্তু রয়েছে দেখবেন জীবনে মানুষের সময় কিন্তু এক একরকমের যায় না কারো ক্ষেত্রে বলে যে আমার এই পাঁচটা বছর যা গেছিল যে সেই সময়টা যদি আমি ফিরে পেতাম মানে বলা যেত না আবার কারো দেখা যাচ্ছে টানা সাত আট বছর খারাপ চলছে এটাই তো হচ্ছে দৃষ্টি এটাই তো হচ্ছে ভাগ্য কি কারণে আপনার এই জন্মছকে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটার জন্য আপনাকে নিজস্ব ব্যক্তিগত ন্যাকাল চাট অথবা হস্তরেখা কিন্তু বিচার কিন্তু করতে হবে অর্থাৎ কোন জায়গাতে আপনার সমস্যা রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার আমি যে রাশিগুলোর কথা বলবো দু জীবন বদলে দিতে চলেছে রাহু এবং শনি যারা লাখে খেলছেন তারা কোটিতে খেলবেন যারা কোটিতে খেলছেন আরো প্রতিবন্ধ হতে কিন্তু পারেন যারা হাজারে খেলছেন তারা লাখে খেলবেন অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী কিন্তু হতে চলেছে যে রাশিগুলো আমি কথা বলবো লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন কল্পনার বাইরে অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে দেখুন শুনি সাড়ে সাতি নিয়ে প্রত্যেক মানুষের জীবনে কম বেশি ভয় কিন্তু রয়েছে সাড়ে সাতি মানেই একটা ভয় ভীতি এর তার আগে আমি এই জন্য বললাম সাড়ে সাতিতে কোটিপতি হয় আবার মানুষ দারিদ্রতাতে পড়ে দেখবেন আমি একটি আপনাদেরকে বলছি একজনের বাড়িতে যদি ঢাইয়া চলে একটা পরিবারে যদি শুনি ঢাইয়া চলে শনির সাড়ে সাতি চলে আবার দেখা যাচ্ছে আরেকজনের শনি সাড়ে সাতি চলছে বা আরেকজনের ঢাইয়া চলছে দেখবেন ওই বাড়িতে কিন্তু প্রবলেমের উপর প্রবলেম কিন্তু কিন্তু করবে দুটি সাড়ে সাতি একটি ঢাইয়া মৃত্যুতুল্য কষ্ট কিন্তু আসবে অর্থাৎ চারিদিকে যেন একটা ব্লকেজ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে প্রিয়জনকে হারাতেও কিন্তু হয় অনেক ক্ষেত্রে এই একসঙ্গে মানে জোড়া সাড়ে সাতি এবং ঢাইয়া এর প্রকোপে প্রিয়জনকে অনেক সময় কিন্তু হারাতে হয় এবং জীবনে একাধিক বিপত্তি কিন্তু থাকে শুনি আপনার জন্মছকে সরা স্বরাষ্ট্র দোষ করছে নয় তো এটা দেখা দরকার শুনি আপনার জন্মছকে ছকে নিচস্ত নেই তো বা পাক দোষে নেই তো শুনি সেই অনুযায়ী কিন্তু দু হাজার তেইশে আপনি কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো তার আগে আমি আবারও বলবো প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় ন্যায়কারক শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা যারা সাড়ে সাথীতে প্রচণ্ড বিভ্রান্তি হয়ে গেছে তারা অবশ্যই শনি রক্ষা কবচ পরিধান অবশ্যই আপনারা করুন অবশ্যই পরামর্শ নিয়ে নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করে আর কৌশিক প্রেডিকশান কিন্তু মাটিতে কিন্তু পড়ে না আমি যে প্রেডিকশান করবো কি না সেটা আপনার জীবনে কিন্তু ঘটবেই এবং দায়িত্ব নিয়ে কাজ করি চ্যালেঞ্জের সাথে এবং যার হাত ধরি তাকে আমি টেনে তুলবই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি হাত ধরি না কারণ সম্পূর্ণটা তার ব্যবহারের উপর তার কথাবার্তার উপর আমি কিন্তু মানুষকে কিন্তু এই জায়গাটা কিন্তু আমি ধরি হাতটা কিন্তু ধরি অনেকে বলে যে স্যার আমাকে রেমিডি করিয়ে দেন না অনেক ক্ষেত্রে আমি কিন্তু পরামর্শ দেবো কিন্তু রেমিডি করব কারণ তার কাজ তার সঙ্গে যে আমি রেমিডিটা দিব একটা তরঙ্গের কিন্তু কাজ কিন্তু করে সেই জায়গাটা যদি তরঙ্গটা যদি না মিলে তাহলে আমি সেখানে কিন্তু রেমিডি কিন্তু করি না যতই আপনি রিকোয়েস্ট করুন না কেন ওই জন্য নমনীয়তা ভদ্রতা সৌজন্যতা কৌশিক রায়ের কাছে হচ্ছে নাম্বার ওয়ান ফার্স্ট পয়েন্ট তো যাই হোক আলোচনাটা শুরু করা যাক দু জীবন বদলে দিবে কল্পনার বাইরে প্রথম রাশি কুম্ভ রাশি দেখুন আপনার জন্মছকে যদি কুম্ভ রাশিতে শুনি যদি থাকে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে কিন্তু আপনি মানে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি পাবেন লাখপতি কোটিপতি আরো প্রতিবন্ধ কিন্তু আপনি হতে পারেন যদি আপনার বাই বাট কুম্ভ রাশিতে যদি শনি যদি অবস্থান করে আর শনি যদি আপনার পাপক গ্রহের সঙ্গে যুক্ত থাকে পাপ কর্তরে যোগে থাকে নিজস্ব থাকে সেরকম কিন্তু আপনি পূর্ণ রেজাল্ট কিন্তু আপনি পাবেন না শনি রাশিতে অবস্থান করে শ্বসঙ্গার যোগ সৃষ্টি করছে আপনাদের মান সম্মান অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট করবে এবং এই সময় কিন্তু কর্মযোগ আপনাদের সৃষ্টি করবে বিদেশ থেকে আপনাদের লাভ দিবে এবং অর্থনৈতিক স্থিতি মানে আপনারা কল্পনার বাইরে শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ শুরু হচ্ছে কি না কল্পনার বাইরে কুম্ভ রাশির আপনি যদি মানুষজন আপনি কিন্তু রেজাল্ট পাবেন লিখে রাখুন কুম্ভ রাশির যত দর্শক আছেন কিন্তু আমি বারো বলছি ভিডিওটি এই জন্য শুনুন কুম্ভ রাশির যারা বিবাহের ব্যাপারে চিন্তা করছেন বা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বাধা কিন্তু রয়েছে কারণ সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে কিন্তু দেখছে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তৈরি কিন্তু করবে হয়তো কিছু সমস্যা কিন্তু নিয়ে আসবে আপনি কুম্ভ মানুষ এই জায়গাটা কিন্তু অ্যালার্ট থাকুন কুম্ভ যত মানুষ আছে তা বলছি বলছি দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বাধা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির যদিও বৃহস্পতির দৃষ্টি পড়বে এপ্রিল মাস থেকে তখন কিছুটা রিকভারি হবে কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস এই চার মাসটা আমি বলবো বিশেষভাবে আপনারা কিন্তু একটু হলো। কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন চার মাস পর যেহেতু দৃষ্টি পড়ে যাচ্ছে সপ্তম ভাবে খুব একটা সমস্যা দিবে না কিন্তু তাও কিন্তু কিন্তু সমস্যা থাকবে এই চারটা মাস কেয়ারফুল ওই জন্য বারবার বলি কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয় দ্বিতীয় যে রাশির কথা বলো সেটি হচ্ছে তুলা রাশি তুলা তুলারাশির পঞ্চমভাবে অবস্থান করছে দেখুন আকর্ষিক অর্থ লাভ আপনাদের হতে চলেছে তুলা রাশি তিরিশ বছর পর পঞ্চমভাবে ত্রিকোণভাবে অবস্থান করে ত্রিকোণভাবে কিন্তু শনি কিন্তু দুর্দান্ত ফল দেয় এক্সল্টের ফল ফল কিন্তু দিয়ে থাকে শেয়ার মার্কেট স্টক মার্কেট ফাটকা থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন লটারি থেকেও আপনারা কিন্তু এ সময় বিশেষভাবে লাভবান কিন্তু রাশির আপনি যদি মানুষ হন আপনি কিন্তু পেতে কিন্তু চলেছেন লিখে রাখুন টাইতে নোট করে নিন নিন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ঠিক কেন্দ্রে অবস্থান করছে যত বিষ মানুষ আছে আপনার যদি বাই রাশিতে যদি শনি অবস্থান করে লিখে রাখুন আগামী আড়াই বছর আপনার ক্ষেত্রে কিন্তু মানে অতুলনীয় প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে সাম্রাজ্য বিস্তার আপনি করতে চলেছেন কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছেন বিশ্বরাশির যদি বাই পার্সেন্ট আপনি যখন জন্মেছেন তখন যদি কুম্ভ রাশিতে যদি শনি থাকে আর শনি যদি আপনার নিজস্ব হয় শনি যদি আপনার পাপ কর্তারি দোষে থাকে স্বরাষ্ট্র দোষ যদি থাকে শনির ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি কিন্তু পূর্ণ মাত্রা রেজাল্ট কিন্তু পাবেন না সেক্ষেত্রে আপনারা টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট রেজাল্ট কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ বিচার হবে আপনার ন্যাকাল চাটে শনি কেমন আছে তার উপর কারণ আপনাদের ভাগ্যাধিপতি এবং বিশ্ব রাশির ক্ষেত্রে এটি হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট কেন্দ্রে অবস্থান করছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আমি আবারও বলবো এই আড়াই বছর যত বিশ্ব মানুষ আছে যদি শনি ক্রেস্পেন যদি ভালো থাকে শনি যদি কুম্ভ রাশি থাকে আপনি লাখপতি কোটি কোটি প্রতি আরোপ প্রতি পর্যন্ত কিন্তু হতে পারেন এই জন্য বারবার বলছি খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু আলোচনাটা আবারও শুনবেন তবে বিদেশ যাত্রার যোগ কিন্তু সৃষ্টি করছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ দু আমি যে কোটি রাশির আমি কথা বললাম জীবন বদলে দিবে টাকার গদিতে কিন্তু বসবে লিখে রাখুন কিন্তু যে জায়গাগুলো আমি সাবধান হতে বললাম অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং বিশেষভাবে শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ এবং শনি আপনাকে কিন্তু এই সময়ে কিন্তু উচ্চ শিখরে যদি আপনার কর্ম ভালো থাকে ন্যাকাল জাতের শনি ভালো থাকে আপনাকে কিন্তু উচ্চ শিখরে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পৌঁছে দিবেই দিবে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি এই জন্য নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার